আমি মনে করি যে ব্যবধানটা ওইরকম ভাবে কমেনি, তবে ইভিএম ভোটটা অনেক স্লো ছিল। আমার নারী ভোটাররা আসতে পারে নাই, অনেকেই বা লাইনে দাঁড়িয়েছিল, ভোটটা দিতে পারেনি অনেক অনেকে, এই জন্য হয়তো কিছুটা কমেছে। তবে এইটাও তো সত্য, দীর্ঘদিন যাবত আছে অনেকে, আর এখানে নানা বিষয়ে ইকুয়েশন হয়েছে, একটা জাতীয় পর্যায়ের প্রভাব এখানে একটু পড়েছে, নানা ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে। ষড়যন্ত্রটা খুব সহজ ষড়যন্ত্র ছিল না, অনেক গভীর একটা ষড়যন্ত্র ছিল। আমি তো বলবো যে ইভিএম এর প্রথম ভোট স্লো ভোট, নারী ভোটাররা দিতে পারেনি, অনেক বেশি ষড়যন্ত্র, তার মধ্যে যেই ভোট হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়েছে। এই নির্বাচন থেকে কি শিখলেন? শিকার অনেক কিছু হয়েছে, শিখেছে অনেক, তো কাছের মানুষও দূরে যায়, আবার দূরের মানুষও কাছে আসে, আবার সহজ সরলভাবে অনেক কিছু ভাবতে নাই তাও দেখলাম। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে সব কিছু সহজভাবে নেই, আসলে রাজনীতি তত সহজ না। ঠিক এই জায়গাটুকু কি একটু ব্যাখ্যা করার সুযোগ আছে? সেরকম ব্যাখ্যা না, তবে আমি বলবো আসলে আমি কখনো এত গভীরে কোনো কিছু চিন্তা করি না। আমি মানুষকে ভালোবাসি, মানুষকে নিয়েই থাকতে চাই, মানুষকে নিয়েই সবসময় চিন্তাটা ছিল। কিন্তু দেখেন, যেমন প্রথমত দু একটা বলি, নারী ভোটারদের ভোটগুলি সাধারণত একতলাতে হয়, সেখানে সবগুলি নিয়ে কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দোতলা তিনতলা, তারা অনেক বয়স্ক ভোটার আছে, অনেক নারী একবারে বলতে দুবার যেতে চায় না, কীভাবে যাবে, টার্গেটই করেছে কোনো একটা গ্রুপ নারী ভোটারদের উপরে, কীভাবে কমানো যায়। এত বাজে প্রোপাগান্ডা, এত মিথ্যা স্ট্যান্ডবাজি, মানে নির্বাচন আসলেই যেন এই মিথ্যা অপপ্রচার খুব বেশি চালানো হয়। কিন্তু আমরা যদি ডেমোক্রেসি ওয়াইতে চিন্তা করি বা দেখি বা বলি মানুষের যে একটা প্রার্থী সে কী করবে, আমি কী করব, আরও কীভাবে জনগণকে একটু সুবিধা দেব, এই জিনিসগুলি বেশি প্রচার আসা দরকার, কিন্তু সেগুলি না আসে জটিলতা বেশি চলে আসে। ইলেকশনটা আমাদের এখানে একটা, যদিও নারায়ণ দুঃসভ্যগুর পরিবেশে ইলেকশন হয়েছে, সারা দেশবাসী আশঙ্কা করেছিল কি জানি হয়, আইন শৃঙ্খলা বাহিনী অনেক অ্যালার্ট ছিল, বাট আমি সবসময় বলেছিলাম যে একটা উৎসবমুখী পরিবেশে হবে, সেটাই হয়েছে। তবে ইলেকশনে তো নানা ইকুয়েশন থাকবে, কারণ আমার প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, তারা তো দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। এতদিন পর বললেন শক্তিশালী, ইলেকশনের সময় না বলাটাই ছিল আমার একটা কৌশল, কারণ আমি কখনো আমার নারায়ণগঞ্জের ভোটার যারা বা জনসাধারণ যারা, সাধারণ মানুষ যারা, তাদেরকে আমি সবসময় এনকারেজ করতে চাই, সুতরাং আমি সব কথা বলতে চাইও না। উদাহরণ যদি দেই তাহলে বলবো, 2011 নির্বাচনের সময় দুদিন আগেও আমার বাড়িতে বা আমার আত্মীয় স্বজন আমার কর্মীদের বাড়িতে যেভাবে প্রশাসন তছনছ করেছে, কিন্তু আমি মুখ খুলিনি, আমি শুধু বলছি উৎসবমুখের পরিবেশে নির্বাচন হবে, সবাই নির্বাচন করতে আসুন। এবারও আমি তাই বলেছি, যদিও সেরকম কোনো সমস্যা ছিল না এবার, কিন্তু গভীর ষড়যন্ত্র হয়েছে এবার, আমি বুঝতে পেরেছি, আজ করতে পেরেছি, কিন্তু আমি মুখ খুলিনি। আমি সবসময় বলেছি আমার লোকজন যেন আসে ভোট দেয়, কারণ জনজোয়ারে এই রাতের আধারে যে ষড়যন্ত্র হয় সেগুলি টিকে না। যেহেতু এখানে আপনি বলছেন শঙ্কা ছিল, গভীর ষড়যন্ত্র ছিল, আপনি মুখ খুলেন না, বাট আপনি জানতে নাচ করতেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি হেরে যেতে পারেন, আপনাকে হারিয়ে দেওয়া হতে না পারে, এরকম কোনো? না, এইটা আমার কখনো মনে হয় নাই। মনে হয়েছে যে ভোট সংখ্যা কমতে পারে, মানে ডিফারেন্স কম হতে পারে, কিন্তু আমি হেরে যাবো এটা আমার কোনো মনে হয় না। আমি সবসময় জিতবো, এটা অলওয়েজ আমার ভিতরে একটা পজিটিভ ধারণা ছিল, এবং আমি পজিটিভলি সব মেসেজ থ্রো করেছি সব জায়গায়, আমার নেতা কর্মী এবং আমার ভোটাররা। তবে ষড়যন্ত্রগুলি অনেক ছিল, এমনকি আমার লাইফ থ্রেটেনও ছিল। সিটি কর্পোরেশন এটা তৃতীয়বার যেটা তো শুরু সেই 2003 থেকে, এই 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 যে কনফিডেন্স, এটার উৎস এটা যদি বলেন না, এইটার উৎস কিন্তু মানুষ। হ্যাঁ, মানুষের সাথে যখন মিশি, কথা বলি, তখন তাদের যে আত্মবিশ্বাসটা, তারা আসলে আমাকে বিশ্বাস করে, তাদের একটা ভরসার স্থল আমি, এবং আমিও তাদেরকে অসম্ভব ভালোবাসি, এই শহরের মানুষকে, এই শহরের লোকজনকে। তবে এই কথাটা সত্য, আমি কখনো
নগর ওই সিটি কর্পোরেশনের চেয়ারে বসে কখনো অন্য কোনো দলকে বিভাজন করি নাই, কখনোই করি নাই, সবার কাজ করেছি সমানভাবে। কিন্তু আমি এবার দেখলাম অনেকেই সেই দৃষ্টিকোণ থেকে আমাকে ভোট করেনি, অনেকে এই ভোটটাকে কিন্তু দলীয় বিবেচনায় নিয়েছে এবং বিএনপি যারা করেন তারা কিন্তু তাদের দলের প্রার্থীকেই ভোট দিয়েছে ধানের শীষ না থাকা সত্ত্বেও। আমার একটা ধারণা ছিল যে আমি যেহেতু দলমত নির্বিশেষে মানুষের সাথে মিশি, কাউকে কখনো ক্ষতি করিনি, মামলা মোকদ্দমায় কোনো দিনও ফাঁসাই নেই, কারণ এই এই অভ্যাসই আমার নাই, সেই ক্ষেত্রে হয়তো তারা আমার প্রতি একটু সহনীয় থাকবে। তবে এটা সত্য যে সাধারণ মানুষ আমাকে ভোট করেছে, সাধারণ মানুষ আমাকে অসম্ভব ভালোবাসে এখানে। তবে একদম এইটা যে পার্সেন্টেজ কম তা না, সব কিছু মিলে নারায়ণগঞ্জের মানুষ আমার আস্থার স্থল। এই জয়ে নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে না দেখতে আগে? না না, এখানে দুইটাই ছিল। এই প্রশ্ন করে মানে আলাদা করা ঠিক হবে না আমাকে, আমার দল যদি আমাকে নমিনেশন না দিত তাহলে আমি আইভি কি দাঁড়াতে পারতাম? আমি তো পারতাম না, আমি কখনো দলের বিরুদ্ধে কোনো কাজ করিনি। আমি যখন দাঁড়িয়েছিলাম স্বতন্ত্র হিসাবে তখন কিন্তু আমাদের দলের প্রতীক ছিল না, আমি নেত্রীর দোয়া নিয়ে দাঁড়িয়েছিলাম। নেত্রী যদি আমাকে জোর করে বলতো না তুমি দাঁড়াবা না, আমি দাঁড়াতাম না, নেত্রী আমাকে দোয়া করেছিল এবং ওই সময়টাই কিন্তু আপনার ওপেন ছিল সব, তাই আমি সাহস করে দাঁড়িয়েছিলাম এবং আমি জিতেছিলাম। আর আমি কিন্তু তারপরের থেকে দুবার আমি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলাম, এবার আমি বরাবরই বলেছি যে আমাকে প্রতীক দিলে আমি নির্বাচন করব, না দিলে আমি করব না, কারণ আমি দল এবং নেত্রীর এগেনস্টে কখনো যেতে পারবো না। আমার বাবা একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন বঙ্গবন্ধুর, জননেত্রী শেখ হাসিনা আব্বা প্রায় একটা কথা বলতো যে কোনোদিন এই দলের সাথে আর বঙ্গবন্ধুর ফ্যামিলির সাথে বেমানি করবা না, ছোটোবেলাতেই বলে এসেছে, এটা শুনে বড় হয়েছি। আমাদের আর্থিক চাওয়া পাওয়া খুবই কম, সব কিছু আমাদের চাওয়া পাওয়া কম, আমরা চাই মানুষের ভালোবাসা, দলের প্রতি অসম্ভব আস্থাশীল আমি বিশ্বাস করি, জয় বাংলাকে, বঙ্গবন্ধুকে, স্বাধীনতার সপক্ষের শক্তিকে, মুক্তিযোদ্ধার চেতনাকে, কিন্তু আমি কাজ করি সকলের জন্য। আমি অনেক ক্ষেত্রেই দলের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করি, সেটা আমার আলাদা জিনিস, কিন্তু আমি দলের প্রতি অসম্ভব অনুগত, এখানে আলাদা কিছু না। আমার না দিলে কি আমি দাঁড়াতে পারতাম? এত ভোট আমি টানতে পারতাম? পারতাম না। সুতরাং আমি আমার দল নেত্রীর প্রতি অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করে উনি আমাকে নৌকা দিয়েছে, আর নারায়ণগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। আপনার বাবা ছিলেন খেতে খাওয়া মানুষের নেতা, কোনোভাবে কি আপনি সেটা শুনছেন যে তাদের সঙ্গে আপনার কোনো দূরত্ব তৈরি হচ্ছে, এমন কি মনে হচ্ছে আপনার? না, আমার সাথে এরকম দূরত্ব তৈরি হয় নাই, তবে যেটা আমি একটু মানে আমার বাবা যে মানে পুরুষ মানুষ হিসাবে তার একটা বাড়তি সুবিধা ছিল, হ্যাঁ, যেখানে সেখানে সে বসতে পারতো, যেখানে সেখানে সে কথা বলতে পারতো, মিশতে পারতো, রাত 9টা হোক 10টা 11টা হোক, কিন্তু নারী হিসেবে আমার কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো আমি বাবার মতো একদম সর্বত্র বিচরণটা আমার নাই, কিন্তু এর মানে এই না যে তাদের সাথে আমার দূরত্ব। তবে এইটা সত্য অ্যাডমিনিস্ট্রেশন চালাতে যে মাঝে মাঝে আমি একটু কড়া অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাই, এই কারণে হয়তো আমার কিছু বদনাম আছে, বাট আমি মন থেকে তাদের প্রতি নির্ভর, সেই সাধারণ মানুষের উপরে, খেটে খাওয়া মানুষগুলির উপরে ক্ষতি কোনো দিন করি নাই, উপকার করার চেষ্টা করি। কিন্তু স্বরের শৃঙ্খলা ফিরে আনার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি একটু কঠিন ভূমিকায় অবতীর্ণ হই, এর বাইরে কিছু না। ব্যক্তি আইভি কতটা কঠিন? ব্যক্তি আইভি অত্যন্ত সহনশীল মানুষ, কিন্তু বিইং অ্যাডমিনিস্ট্রেটর আমি একটু কঠিন। আমাকে অ্যাডমিনিস্ট্রেশন যদি করাভাবে না চালাই তাহলে এই যা নারীদের তো আপনারা পছন্দ করেন না, পুরুষ শাসিত সমাজে তো নারীদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হয় আমাকে, সেই মোকাবেলাটা করার জন্যই অনেক ক্ষেত্রে। আরেকটা জিনিস কি জানেন, সততার সহিত কাজ করতে গেলে না অনেক বেশি বাধা, অনেক প্রবলেম, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আমি এই সিটি কর্পোরেশন পৌরসভা মিলে 18 বছর,
আমার সাথে 18-11 সম্পর্ক নাই, কিন্তু অভিযোগ শুনতে শুনতে বিরোধীদের মাঝে মাঝে মনে হয় এত সহজ সরল অনেস্টির সাথে মানুষের কাজ করি, খেদমত করি, কারো ক্ষতি করি না, কিন্তু এত অভিযোগ আমার বিরুদ্ধে কেন? পরক্ষণেই মনে হয় কেনই বা হবে না, আমি তো শক্তিশালী দানবের বিরুদ্ধে লড়ছি, আমি তো এই নারায়ণগঞ্জ শহরকে শান্তির শহর বানাতে চাই, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, তাহলে তো এই অপপ্রচার আমার বিরুদ্ধেই চলবে। সুতরাং তখন মেনে নেই আর ওটাকে রোধ করার চেষ্টা করি।